বনগাঁয় পাটক্ষেতের ভিতর থেকে উদ্ধার মহিলার দেহ। বুধবার স্থানীয়রা বিষয়টি দেখার পর খবর দেয় বনগাঁ থানায়। পুলিশ দেহটি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে নতুন গ্রাম এলাকায়। পাটক্ষেতের ভেতর থেকে উদ্ধার মহিলার পচা গলা অর্ধনগ্ন মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ থানার নতুন গ্রাম এলাকায়। বুধবার সকালে স্থানীয় কৃষকেরা পাটক্ষেতে যাবার সময় দুর্গন্ধ পান। একটু এগিয়ে দেখেন মৃতদেহ পড়ে রয়েছে। এরপরই কৃষকদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বনগাঁ থানায়। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। এখন পাট চাষের মরশুম। নতুন গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে পাটের চাষ হয়। পাট প্রায় কাটার মুখে। নতুন গ্রাম চৌমাথা থেকে নতুন গ্রামের দিকে যাওয়ার রাস্তায় মূল রাস্তা থেকে জমির আলপথ পেরিয়ে প্রায় 150 মিটার দূরে পাটক্ষেতের ভেতর উদ্ধার হয় এদিন মৃতদেহটি। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া মৃতদেহটি প্রায় বিবস্ত্র অবস্থায় ছিল। মৃতদেহ দেখে পুলিশের অনুমান 4-5 দিনের পুরনো। ইতিমধ্যেই মৃতদেহে পচন ধরেছে। এ বিষয়ে স্থানীয় কৃষক আশুতোষ সরকার বলেন, সকালে মাঠে যাওয়ার সময় দুর্গন্ধ পাওয়ার পর লক্ষ্য করি দূরে মৃতদেহ পড়ে রয়েছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। আরে সকালবেলা ওখানে কাজের লোক নিয়ে যায়, কাজের লোক নিয়ে যেয়ে পাট কাটবো বলে তারা দেখতে পায় যে একটা মানুষ শুয়ে আছে, দেখে কাটলো না চলে আসলো। হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে, গন্ধ দেখে সে গন্ধ এ করে যেয়ে দেখে একটা মানুষ, তারপরে পুলিশে খবর দেই, পুলিশ এসে বডি নিয়ে যায়। সমস্ত রকম নেশা সব কিছু এই রাস্তায় হয়। হ্যাঁ, পুলিশ আসে মাঝে মাঝে, ধরেও নিয়ে যায় দিয়ে একটা, দৌড় মারে, হ্যাঁ দৌড় মারে, ধরেও নিয়ে যায় দিয়ে একটা। এদিন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, প্রতিদিনই বিকালের পর থেকে নতুন গ্রাম চৌমাথা থেকে পুরো রাস্তা জুড়ে ভিড় লেগে থাকে বহিরাগত যুবক যুবতীদের। বিকাল থেকে অনেক রাত পর্যন্ত রাস্তার দুপাশে ভিড় জমায় তারা। শুধু নেশা করাই নয়, যুবক যুবতীরা বেশিরভাগ সময় শালীনতার সীমাও ছাড়িয়ে যায়। রাস্তা দিয়ে পরিবারের লোকজন নিয়ে চলাচল করা যায় না। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা থানাতেও অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকবার। এলাকায় যাতে বহিরাগত যুবকদের আনাগোনা না বাড়তে পারে তা দেখবার জন্যও অনুরোধ করা হয়েছে পুলিশ প্রশাসনের কাছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তাপস দাস বলেন, আমাদের এখানকার চাষিরা মাঠে যায় এবং পাট কাটতে যায়, গিয়ে দেখে একটা বডি পাওয়া যায় আজকে সকালে। হ্যাঁ, 3-4 দিনের পুরনো এ হয়ে গেছে। হ্যাঁ, এলাকার লোকজন চাষ করতে গিয়ে ওইটা দেখে, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে বডিটাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই রাস্তাটায় বিকেল 4টার থেকে রাত 12টা পর্যন্ত পুরো অত্যাচার চলে। আমরা পুলিশকে মাস পিটিশনও দিয়েছিলাম যে বিকেল 4টার থেকে রাত 11টা পর্যন্ত অন্তত সিভিক দিয়ে এই রাস্তাটা পরিষ্কার রাখার জন্য। আমাদের একটাই রাস্তায় নতুন গ্রামের, দ্বিতীয় কোনো আমাদের রাস্তা নেই। এই রাস্তাটা টোটাল শহরের ছেলে মেয়ে একদম রাস্তার ওপরে নোংরামি যারে বলে, এরা এরকম তো হচ্ছে, কারণ এটা প্রশাসন যদি নজর না দেয় মনে হচ্ছে তো মেরে ফেলা হয়েছে তাকে। এলাকায় যে নেশার আসর বসে তার প্রমাণ ছড়িয়ে রয়েছে রাস্তার দুপাশে। যত্রতত্র পড়ে খালি মদের বোতল, গ্লাস। স্থানীয়দের দাবি, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিক প্রশাসন। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক। ঘটনাস্থল থেকে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন তারা। মূল রাস্তা থেকে এতটা ভেতরে পাটক্ষেতের মধ্যে ঘটনাটি ঘটায় স্বাভাবিকভাবেই কয়েকদিন নজরে আসেনি কারো, এমনটাই মনে করা হচ্ছে। এদিন সকালে মৃতদেহ উদ্ধারের পর দুপুরের দিকে বনগাঁ খয়রামারি এলাকা থেকে বনগাঁ থানায় এসে মৃতদেহটি তার মায়ের বলে দাবি করেন মিঠু শীল। তিনি জানান, খবর পেয়ে মৃতদেহের কাপড় দেখে মৃতদেহটি তার মায়ের বুঝতে পেরেছেন তারা। গত 5 দিন ধরে নিখোঁজ তার মা সীমা দে। নিখোঁজের অভিযোগও দায়ের করেছেন বনগাঁ থানায়। এরকম জানতে পারলাম দীনবন্ধু নগর না, ওখানে পাট বাগানে একটা বডি পেয়েছে, কাপড় চোপড় আমার মেয়ে সব দেখেছে, আমার মেয়ে সব আমার পাড়ার লোকও দেখেছে, সব কিছুর সাথে মিলে যাচ্ছে কিন্তু মুখ চেনা যাচ্ছে না। কানের চুড়ি, কাপড়, সয়াবিলা, সব জুতো, সব কিছু মিলে গেছে। ঘটনায় মিঠুর অভিযোগ, বাবার মৃত্যুর পর মা পেনশন পেতেন, ভাই ভাই বউ মাঝে মধ্যেই টাকার দাবিতে মায়ের সাথে অশান্তি করত। তাদের ধারণা টাকার জন্যেই মাকে খুন করে থাকতে পারে তারা।
কয়দিন আগে ওই আমার ভাই টাকা চেতো দিত না বলে কয়দিন আগে অশান্তি হয়েছে। আমার মারে হুমকিও দিয়েছে, মেরে দেবে। আমার ভাই আদেও আছে কিনা জানি না। আমার ভাই আমি শুনেছি আসাম, এবার আসামে আছে না কিনা আমি ঠিক জানি না। আবার অনেকে বলছে আমার ভাইকে বনগাঁয় দেখেছে। এই পাট ক্ষেতের ভেতরেই এদিন সকালে উদ্ধার হয় পচাগলা মৃতদেহ। পুলিশ সূত্রে, স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, মৃতদেহটি সম্পূর্ণ পচাগলা অবস্থায় ছিল, অর্ধনগ্ন অবস্থায় পাট ক্ষেতের ভেতরেই পড়েছিল। স্থানীয় কৃষকেরা, তারা সকালে কাজে এসে দুর্গন্ধ পান এবং তারাই পুলিশে, জমির মালিক তিনি পুলিশে খবর দেন। ঘটনাস্থলটি যেখানে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যেখানে ওই মৃতদেহ পাওয়া গেছে, পচাগলা মৃতদেহ, নতুন গ্রামে যাবার যে মূল রাস্তা, সেই রাস্তা থেকে প্রায় 100 মিটারেরও বেশি ভেতরে, পাট ক্ষেতের ভেতরে জমির আলপথ পেরিয়ে তারপর ভেতরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু উদ্ধার হয়েছে মৃতদেহ। ঘটনায় অনেকগুলি প্রশ্ন কিন্তু সামনে আসছে। সমস্ত বিষয়গুলি পুলিশ মাথায় রাখছে তদন্তের স্বার্থে, যদিও পুলিশের পক্ষ থেকে এখনও পরিষ্কার করে কিছু বলা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।